আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আসলে কথাবার্তা বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের টপ পঞ্চাশের মধ্যে আসলে চান্স পাওয়াটা কতটা সহজ কিংবা কতটা কঠিন এবং তুমি আসলে চান্স পাইতে পারো কিনা তো কেন আসলে এই ভিডিওটা আমি করতেছি নরমালি দেখো প্রথমবার যখন আমি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিছিলাম তখন এফ ইউনিট ইউনিট একটা ছিল ছিল আমাদের সময় যেখানে আইন আমার ছিল। এবং পরবর্তীতে গিয়ে আমি ওই ইউনিটটা বাদ দিয়ে বাকি দুইটা ইউনিটে টপ পঞ্চাশের মধ্যে ছিলাম একটাতে আমার মেবি বি ইউনিটে বাউান্ন ছাপ্পান্ন তমর মতো হয়েছে অথবা সি ইউনিটে বাউান্ন ছাপ্পান্ন অর্থাৎ বাউন্ন ছাপ্পান্ন সাতান্ন এর মতই আমার পজিশন ছিল অনেকদিন আগের কাহিনী যার কারণে আমার এক্সাক্ট পজিশন টা মনে নেই তো দেখো নরমালি প্রথমবার আমি যখন এডমিশন টেস্ট দিলাম জাহাঙ্গীরনগরে তখন মোটামুটি ধরো আমি বি এবং সি ইউনিটে পাসই করতে পারি নাই ওই জায়গা থেকে আসলে আমি টপ পঞ্চাশ এর মধ্যে বা টপ পঞ্চাশ বাউন্ন এগুলা টপ পঞ্চাশ এর মধ্যেই ফালানো যায় তো সেই পঞ্চাশ বাউন্ন এর মতো কিভাবে চান্স পাইলাম বা কি way গুলো আমি follow করেছিলাম বা এগুলো আসলে তোমরা follow করতে পারো কিনা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো দেখো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টপ পঞ্চাশ এ chance পাইতে চাও তোমার প্রথমত একটা চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে যে তুমি টপ পঞ্চাশ এ chance পাবা ঠিক আছে তো normally যখন আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেছিলাম তখন আমার মাথায় কিন্তু এটা ছিল না যে আমাকে টপ পঞ্চাশ এ chance পাইতে হবে বা আমার জাহাঙ্গীরনগরের top level এর একদম মানে আমার merit আনতে হবে এমনটা আমার চিন্তা ভাব না ছিল না আমার চিন্তা ভাবনা ছিল যে জাস্ট আমার চান্স পাইলেই হবে তো প্রথম চিন্তা ভাবনা এইটা করো যখন তুমি प्रिपरेशन নিচ্ছো যে জাহাঙ্গীর নগরে তোমার চান্স পাইলেই হবে তারপরে দেখবা অডমেডিক্যালি তোমার যখন प्रिपरेशन ভালো হবে এই 50 40 10 20 প্রথম দ্বিতীয় হওয়া এইগুলা ইজিলি হয়ে যাবা। তো দেখো জাহাঙ্গীর বা কি কি জিনিস আসলে একটু আলাদা ভাবে আমরা যদি নি বা আলাদা ভাবে যদি আমরা ভাবি তাইলে আসলে করা সম্ভব তো প্রথমে দেখো আমি যে জিনিসটা মাথায় রাখছিলাম যে প্রথমবার আমার চান্স না পাওয়ার পিছনে কারণ আছে কারণ প্রথমবার আমি ধরো ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট দিচ্ছি আমি আসলে জাহাঙ্গীরনগরের প্রশ্নে প্যাডান বলো জাহাঙ্গীরনগরে কি টাইপের প্রশ্ন হয় কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটা সম্পর্কে আমার ন্যূনতম ধারণা ছিল না এবং নরমালি আমি কোচিংয়ের সিট পড়তাম বা আমি যে কোচিংয়ের সাথে কানেক্টেড ছিলাম আমি যে কোচিংয়ে পড়তাম আমি সেই কোচিংয়ের গুলো একটু করে পড়ার ট্রাই করতাম যার কারণে আমার প্রথমত চান্স হয়নি তো আমি সর্বপ্রথম যখন জাহাঙ্গীরনগরের প্রিপারেশন শুরু করলাম বা অ্যাডমিশন সিজন তোমাদের মতো ধরো তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ এইরকম যখন আমার प्रिपरेशनটা শুরু হইল তখন আমি এই বই সিলেকশনে একটা খুব ভালো মনোযোগী হইলাম বা বই সিলেকশনে একটা আলাদা টাইপের চিহ্ন ভাবনা করা শুরু করলাম দেখো বই সিলেকশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি আসলে এই জিনিসটা দরকারি সেটা হল সঠিক বই সিলেকশন করা এবং অনেক বই না পড়ে খুব কম বই পড়া এবং আমি যেটা করতাম যেমন ধরো আমার ইংরেজির জন্য সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বই ছিল তারপরে বাংলার জন্য মড়ামড়ি দুইটা যে দুইটা বই লাগে সেই দুইটা বই ছিল জিকের জন্য একটা বা দুইটা বই ছিল এর বেশি আমার টোটাল ধরে পাঁচ থেকে ছয়টা বা চার থেকে পাঁচটা বই থেকে বেশি ছিল না প্রকাশনীর বই তো এই জিনিসটা কিন্তু আমাকে সান্স পাইতে হেল্প করছে তো তোমরা কি কাজ করবা যে বই তোমার কাছে থাক না কেন যে প্রকাশনী বই থাক না কেন সেই প্রকাশনী বইটা তুমি একই বই বারবার তোমার থাকে নিশ্চিত করতে হবে তার মানে বই যখন তুমি সিলেকশন করতেছ ধরো বিশেষ করে জাহাঙ্গীরনগরের জন্য যেমন জাহাঙ্গীরনগরের আলাদা আলাদা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর জি কে ম্যাথ কিউ এগুলার জন্য ছোট বই দেখবা বাজারের সব থেকে ছোট বই যেটা সেটা কিনবা math এর জন্য সব থেকে ছোট বই যেটা সেটা কিন বা iq এর জন্য সব থেকে ছোট বই যেটা সেটা কিন বা জাহাঙ্গীর নগর gk এর জন্য normally সব থেকে ছোট বই যেটা সেটা কিন বা ছোট বইগুলা গুলো পড়ার একটা মজা আছে কি জানো information কম দেয়া থাকে এবং ওই বইটাকে যখন তুমি বারবার বারবার করে পড়ো ওই information গুলা থেকে প্রশ্ন আসলে তোমার miss হওয়ার chance কম থাকে তো আমি এই জিনিসটা কিন্তু জাহাঙ্গীর নগর preparation নেওয়ার সময় করছিলাম আরও একটা কাহিনী আছে আমি যেহেতু प्रिपरेशन নেওয়ার একটা বেশি সময় পাইনি তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করতাম যে জাহাঙ্গীর নগরের বই যেগুলো আসলে খুবই চিকন বা কম পেজের ওইগুলোকে শেষ করা যেমন আমার একটা বইয়ের কথা মনে আছে তোমাদের আমি বলি যে আইকিউ সামিত নামে একটা বই আছে ঠিক আছে আইকিউ সামিত এখন আছে কিনা আমি জানি না বা আছে কারণ বইগুলো আসলে মানে পাবলিশাররা পাবলিশ কোতেই থাকে তো ওই বইটা না মানে প্রথম সাইট থেকে 70টা পেজ ছিল যাতে আমার আইকিউ কভার হয়ে গেছিল এবং ম্যাথের জন্য আমি একটা জয়কলের ভার্সিটি খ ইউনিটের একটা ম্যাথ বই কিনেছিলাম ওই ম্যাথ বইটা থেকে আমি কয়েকটা চ্যাপ্টার করতাম যেগুলো আমার খুব ভালো লাগতো করতে এবং আমি নর্মালি জানতাম মানে প্রশ্নগুলা দেখে জানতাম যে স্পেসিফিক কোন জায়গাগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে আমি এইভাবে সিলেকশন করি নাই যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমি এটা সিলেক্ট করছি যে প্রতি বছর কমন টপিক কোনগুলো আসে যেমন আমার এরকম এখনো খেয়াল আছে যে মৌলিক সংখ্যা থেকে মোটামুটি প্রশ্ন আসতো অনুপাত থেকে প্রশ্ন আসতো তারপরে এ ধারা রংগুগুলা থেকে একটু প্রশ্ন আসত ঠিক আছে তো এই রকম করে আমি মোটামুটি হচ্ছে একটা চেক তৈরি করে আমি মেবি এই আইকিউ সামিটটা পুরো পুরি যতটুকু প্রয়োজন ততটুক শেষ করছিলাম এবং ম্যাথের জন্য পাঁচ বা ছয়টা টপিক আমার শেষ করা ছিল তো এই জায়গাগুলো থেকে আমি জানতাম আমি কত মার্ক কমন পাব তো এইভাবে ভাবে আসলে আমি পড়তাম এবং খুব কম পড়তাম দেখো তুমি যদি পাঁচ বা ছয়টা চ্যাপ্টার শেষ করতে চাও তাহলে তোমার সর্বোচ্চ 30 থেকে 40 পেজের ম্যাথ লাগবে এবং IQ সাবিত মেলা ধরো সাইট থেকে সত্তর পেজ খুবই একটা চিকন বই তার মানে এই দুইটা বই মিলায়া আমি একশো পেজ খুবই ভালো শেষ করছিলাম এবং ওই একশো পেজের মধ্যে তুমি আমাকে যাই ধরতা আমাকে আটকাইতে পারতা না এখন আমি যদি বেশি বই পড়তাম তাইলে সমস্যাটা কি হইতো যে আমি মোটামুটি ওই জায়গা গুলাতে শেষ করতে পারতাম না এবং আমি confused হয়ে যাইতাম তো জন্য আমার preparation কিন্তু এই রকম ছিল বই সিলেকশন গুলোর সাথে সাথে okay তো তারপরে যদি আমি তোমাদেরকে বলি যে এই যে ভালো করার পিছনে কোন জিনিসটা কাজে লাগছে দেখো আমি যে জিনিসগুলো analysis করে গেছি ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে এবং আমি জানতাম যে প্রশ্নগুলো ওই টাইপের আসবে আমি ওইগুলাই শুধু answer করব বাকিগুলো পড়ে আমি just skip করে যাব এজন্য আমার সময়টাও বেঁচে গেছে আমি just specific ওই জায়গাগুলো থেকে যতটুকু আমি পারি মোটামুটি দশ বারো mark মত আমি answer করে আসছিলাম এবং দশ বারো mark ই ওই জায়গাগুলো থেকে পাইছিলাম তো এই জিনিসগুলো না আমাকে অনেক বেশি advantage দিছিল যে জাহাঙ্গীর নগরে ভালো করার জন্য same GK তেও same বাংলাতেও মানে same ইংরেজিতেও এই type এর জিনিসগুলো কিন্তু আমার সাথে হইছিল ঠিক আছে আর আরেকটা বিষয় কাজে আছে এই জায়গাতে ভালো করার পিছনে আমার preparation টা combined ছিল ওই যে বাংলা ইংরেজি GK তে বললাম না তো জাহাঙ্গীর নগরের পরীক্ষার আগে কিছুদিন আমরা বন্ধ পাইছিলাম ওই সময়টাতে আমি আমার জানা ছিল যে এই টপিকগুলা থেকে প্রশ্ন হওয়ার চান্স বেশি আছে তো আমার কমন টপিক তো সবগুলার পড়া ছিলই পাশাপাশি স্পেসিফিক কয়েকটা টপিক আমি পড়ে গেছিলাম মোটামুটি ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসত আর একটা জিনিস খুব কাজে দেয় জাহাঙ্গীরনগরে টপ 10 এর চান্স পাওয়ার জন্য সেটা হলো এই অংশটা কি জানো সাহিত্য অংশ সেটা বাংলার সাহিত্য ইংরেজির সাহিত্য অর্থাৎ বাংলার সাহিত্য অংশ এবং ইংলিশ লিটারেচার এই দুইটা অংশে যারা খুব ভালো করতে পারে তারা জাহাঙ্গীর নগরে খুব ভালো জায়গায় মানে ভালো ভোজি হওয়ার চান্স পায় তো আমার ওই জায়গাগুলোর প্রতি যে আলাদা একটা ভালো লাগা কাজ করতে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য তো ওইগুলো আমি ভালো করে বেশ পড়ছিলাম তো তুমি এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখে কি বুঝলা তোমাকে আমি বেশি পড়তে বলছি না তোমাকে আমি কম পড়তে বলছি বাট স্পেসিফিক কিছু ওয়েতে পড়তে বলছি এবং স্পেসিফিক কিছু বই সিলেক্ট করতে বলছি ঠিক আছে তো তোমরা যদি ওই যে সাহিত্য অংশের কথা বলি আমি তোমাদের এই যে বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যের জন্য আমার মনে আছে আমি হচ্ছে জয় কলির একটা বই ছিল জয় বাংলা অনেক ফেমাস বই ঠিক আছে ওই বইয়ের শুধু সাহিত্য অংশে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে ওইগুলা পড়তাম মানে আমার চিন্তাটাই এমন ছিল যে আমি কম পড়বো বাট হচ্ছে বেশি মার্ক উঠাবো তো আমি কি করতাম ডিটেলস গুলা পড়তাম না আমি প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে সবগুলা সলভ করছিলাম এই সাহিত্য অংশ থেকে তারপরে কি দেখো ইংরেজি লিটারেচার যেটা আছে ঠিক আছে ইংরেজি লিটারেচার লিটারেচার ঠিক আছে ওই ইংরেজি লিটারেচারের মোটামুটি পাঁচ বা ছয়টা টপিক আমার মোটামুটি পড়া ছিল তো এই জায়গা থেকে আরো একটা ইন্টারেস্টিং কাহিনী আছে পাঁচ বা ছয়টা টপিক কি কি ধরো ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ তারপরে ধরো লিটারেলি টার্ম টার্মস যেগুলো আছে তারপরে তিন নম্বর ধরো পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার তারপরে চার নম্বরে ধরো হচ্ছে আরো কি কি ছিল আরো মেবি এই টাইপের কিছু কিছু জিনিস ছিল ঠিক আছে চার পাঁচটা টপিক আমি খুব ভালোভাবে পড়তাম আর একটা জিনিস ছিল যে বিভিন্ন রাইটার ঠিক আছে যে কে কোথাকার রাইটার বা কার কি হচ্ছে বই এগুলার জন্য বিসিএস এ আসা বিসিএস এ আসা ২৫০ টা আমার রাইডারের নাম নোট করা ছিল নিজে নিজে আমি এগুলা কখন যখন প্রশ্ন ব্যাংক সলভ করতাম যেগুলা আসতো সেগুলা আমি পড়ে গেছিলাম আর নরমালি এইচএসসি এর ফার্স্ট পার্ট বইয়ে বাংলা ফার্স্ট পার্ট ইংরেজি ফার্স্ট পার্টে যেগুলা রাইডার আছে ওইগুলো সম্পর্কে জানছিলাম তো এই জায়গাগুলা থেকে আমার মোটামুটি খুব ভালো একটা কমন চলে আসছিল এবং আমি জাহাঙ্গীরনগরে খুব ভালো করতে পারছিলাম কিন্তু বি এবং সি এই দুইটা ইউনিটে বুঝতে পারছো তো তোমরা যখন বই সিলেকশন করবা তখন এই টাইপের বইগুলা সিলেক্ট করবা এবং বইগুলাকে এইভাবে পড়বা একটা কি দেখো যে এই যে আলাদা করে ভাবা বিষয়টা কি দেখো যে জাহাঙ্গীর নগরে একটু টেকনিক্যালি जीके অংশটা আসে এটা তোমরা সবাই জানো তো এইটা থেকে কিভাবে কমন পাওয়া যায় দেখো এইটার জন্য জাহাঙ্গীর নগরের তোমরা নরমালি যে কোনো প্রশ্ন ব্যাংক আমি তোমাদের একটা ভিডিওতে বলছি যে একটা প্রশ্ন ব্যাংক কিনবা যেটাতে সব বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর জাহাঙ্গীরনগরের জন্য আলাদা জিকের বই পাওয়া যায় যে কোনো প্রকাশনী তোমরা কিনতে পারো কিনে একটু করে পড়বা আর একটা জিনিস জাহাঙ্গীরনগরে এই যে টপ পঞ্চায়েতের চান্স পাওয়ার জন্য কাজে লাগে সেটা হইলো কি এই যে ভাগ্য ভাগ্যটা কেন বললাম যে জাহাঙ্গীর নগরে যেহেতু একটা মানে shift ভিত্তিক পরীক্ষা হয় যেমন একদিনে পাঁচটা shift পরীক্ষা হচ্ছে যে একটা shift প্রশ্ন সহজ হয়ে গেল ওই জায়গা থেকে chance বেশি পাইল আলাদা আলাদা করে যে প্রত্যেকটা shift থেকে chance পাবে বিষয়টা এরকম না তো এই জন্য আসলে এটাও একটা luck matter করে হয়তো বা আমি যে unit পরীক্ষা দিছিলাম ওই ইউনিটের এর প্রশ্ন মোটামুটি standard ছিল তো একদম সহজ ছিল বিষয়টা এরকমও না standard ছিল normally ওই রকমই হয় খুব কপাল খারাপ বা ভাগ্য খারাপ না থাকলে এমন হয় না যে একটা ইউনিটের প্রশ্ন সহজ বাকি চারটা ইউনিটের মানে চারটা শিফটের প্রশ্ন মানে একটা শিফটের প্রশ্ন সহজ বাকি চারটা কঠিন এমন হয় না নরমালি সবগুলা স্ট্যান্ডার্ড বজায় থাকে তো এই ধরনের যদি আসলে সিচুয়েশন না গড়ে তাইলে ভাগ্য ততটা ফ্যাক্ট করে না তারপরে ভাগ্য একটু ফ্যাক্ট করে মানে ইফেক্ট আছে ভাগ্যটা একটা বিষয় সব মেলায়া সব কিছু যদি তোমার লাগে থাকে তাইলে তুমি মোটামুটি জাহাঙ্গীরনগরে ভালো করতে পারবা ঠিক আছে তো আমি যে বিষয়গুলো বললাম তুমি চাইলে এগুলা এইভাবে করতে পারো এবং জাহাঙ্গীরনগরে খুব ভালো করতে পারো বি এবং সি দুইটা ইউনিটে এখন তুমি যদি বি এবং সি ইউনিটের প্রিপারেশন নিতে চাও বি ইউনিট তারপরে ধরো সি ইউনিট তুমি যদি প্রিপারেশন নিতে চাও ধরো তুমি এই পাশে বি ইউনিট আমি এই পাশে লিখলাম হচ্ছে সি ইউনিট ওকে সি ইউনিট বিইউ নীডের জন্য কি কি পড়া লাগবে দেখো বাংলা বাংলা তারপরে হচ্ছে ইংলিশ দুই নম্বরে ইংলিশ তিন নম্বরে হচ্ছে ধরো জেইউজিকে জাহাঙ্গীরনগর জিকে তারপরে চার নম্বরে হচ্ছে ম্যাথ এবং আইকিউ ম্যাথ প্লাস আইকিউ ওকে এই এইগুলা আর এই সি ইউনিটার জন্য নরমালি তোমার বাংলা তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশ আর হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে জাহাঙ্গীরনগর জিকে বলতে এমন বোঝায় না যে শুধু যাবি জিকে ঠিক আছে নরমাল জিকেটা কিন্তু অনেকটা কানেক্টেড থাকে তো এজন্য এই সাবজেক্টগুলা মোটামুটি তোমার পড়া লাগবে তো এইগুলা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি জাস্ট আমি আইডিয়াটা শেয়ার করলাম যে টপ 50 থাকার জন্য কিভাবে ভাবতে হয় তুমি ভাবা শুরু করো দেখবা তোমারও টপ 50 এ আসার chance থাকবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর এই যে জাহাঙ্গীর নগরের এই যে technique আমি জানি এগুলা তো অবশ্যই আমি নিজে apply করছি এবং আমাদের স্টুডেন্ট যারা যারা chance পাইছে জাহাঙ্গীরনগরে last দুই বছরে আমাদের যদি percentage ratio হিসাব করো জাহাঙ্গীরনগরে chance পাওয়া student দের সংখ্যা অনেক বেশি যেমন আমাদের batch এ ধরো জন থাকে জাহাঙ্গীরনগরের সবগুলো ইউনিট মিলায়া একুশ জন বাইশ জন করে chance পায় সত্তর জনের মধ্যে second timer রা এরকম থাকে তো গত বছরও এরকম হয়েছে তার আগের বছরও এরকম হয়েছে বিশ জন একুশ জন ষোলো জন এরকম করে chance পাইছে তো তোমরা যদি চাও আমাদের এরকম একটা batch আবার শুরু হচ্ছে যেটা mainly জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বিউপি all in one একটা batch বলতে পারো গুচ্ছ সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তোমাদের এই বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক জিকে জাহাঙ্গীরনগর জিকে ম্যাথ আইকিউ ওই ব্যাচটাতে করাবো এটা শুরু হবে হচ্ছে চারই অক্টোবর থেকে ঠিক আছে অক্টোবর থেকে অক্টোবর থেকে তো এই ব্যাচটাতে তোমরা ভর্তি হইতে পারলে এই বিষয়গুলাকে কোথায় কিভাবে কি করা লাগে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কেমনে পড়া লাগে সবগুলা সম্পর্কে আমরা আইডিয়া আর আশা করি আমাদের যত আইডিয়া আছে সবগুলা দিয়েই তোমাদেরকে আমরা পড়াবো এবং ভালো একটা प्रिपरेशन নিতে পারবা চান্স এর গ্যারান্টি আমি তোমাদেরকে দিব না যে ভাইয়া তুমি ভর্তি হইলে চান্স পাবা বাট ভালো করার একটা চান্স থাকবে বা ভালো একটা তুমি গাইডলাইন পাবা পাশাপাশি ভালো টিচিং একটা পাবা আমাদের থেকে ঠিক আছে তো এইখানে তোমাদের class গুলা নেবে আমাদের ই student তো last batch থেকে আমাদের দুই জন student খুব ভালো করছে একজন BUP তে বত্রিশ তম হয়েছে জিনাত সুলতানা ও তোমাদের হচ্ছে BUP লতে তে পড়ে ও তোমাদের ক্লাস নেবে যেটা BUP র জন্য আমরা তোমাদের যতটুকু পড়াবো আর জাহাঙ্গীর নগরের আমাদের স্টুডেন্ট আছে ও ২১০ তমর তম মতো হয়েছিল ও ভাষা সাহিত্য বিভাগ যেটা আছে ওইটাতে এসে পড়তেছে মারিয়া ও তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর জিএ ক্লাসটা নিবে তো মুড়ি ওরা দুইজন আমরা আমি নিজেও জাহাঙ্গীরনগরে চান এইট নাইন নাইন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে বা আমাকে কল দিলেও তোমরা আমার সাথে ডিরেক্ট কথা বলে ভর্তি হইতে পারবা অথবা সব থেকে ভালো হয় এই ভিডিও ডেসক্রিপশনে যাও চেক করো দেখো আমাদের কোর্স প্ল্যানটা টোটাল তোমাদের একশো প্লাস লাইভ ক্লাস হবে একশো টার মতো এক্সাম হবে আরো অনেক কিছু থাকবে মডেল টেস্ট থাকবে তো সব মিলায়া তোমরা চাইলে ভর্তি হইতে পারো অথবা তোমরা আমাদের একটা ওয়েবসাইট আছে নির্ভর ডট নেট নির্ভর নির্ভর ডট নেট ওকে এই ওয়েবসাইটটা ভিজিট করো তাইলে বুঝতে পারবো আমাদের এক্সাম নেওয়ার কোয়ালিটিটা কেমন ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে টিপস গুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা চ্যানেল হইলে সাবস্ক্রাইব কইরো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই